ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि पूजनीय स्वामी नित्यात्मानंदजी महाराज विरचित श्रीमद् दर्शन थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। जे अध्यायटी आमरा पढ़छिलाम से अध्यायटीर नाम पंचम अध्याय आगे ईश्वर परे सब आमाय धर। आमरा श्रीमदर्शनेर षोलो खंडेर प्रथम खंड थेके पाठ आलोचना करछि। आमरा जे अंशे शेष करेछिलाम सेखाने तिनि बोलछेन जे भक्तेरा जाते नित्य मठे जेते पारेन ताई ठाकुर स्टीमार करे दियेछेन, जखनी मने हबे तखनी चले जेते पारबेन। रात्रिते थाकले दुबेला ध्यान दर्शन हय सकाल सन्धे, আর সন্ধ্যারতি ও মঙ্গলারতিও দর্শন হয়। সাধু দর্শন করতে হয় সিরিয়াস মোমেন্টে, তাদের ঈশ্বর চিন্তার সময়। তবে ওরা যা করেন তা করতে ইচ্ছে হবে। বাবুজান চুরুটমুখ দিয়ে ইষ্টি খাতে ওদের সঙ্গে ইয়ার্কি দিতে, পলিটিক্সের অর্থাৎ রাজনীতির খবরের কাগজের আলোচনা করতে। বাট বেস্ট টাইম বা উপযুক্ত সময় সাধুদের ক্যাচ করতে হয়। সাধুরা যদি দৈবাত অন্য কথায় রত থাকেন তখন প্রণাম করে গাছতলায় চলে আসতে হয়। মন সাময়িক নিচে নামলেও তারা ইচ্ছা মাত্র উপরে উঠিয়ে দিতে পারেন, কিন্তু বাবুদের তা হওয়া কঠিন। তাই বেস্ট টাইমে শুভক্ষণে তাদের ধরতে হয়। হায়ার লাইফের স্পিরিচুয়াল লাইফের আইডিয়াল যা সব ওখানে পাওয়া যায়। নিত্য গঙ্গা স্নান, দক্ষিণেশ্বর দর্শন, সাধুসঙ্গ সবই দুর্লভ। এই শ্রীরামকৃষ্ণদেবের কথা ছিল যে সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তবে নেবে। আপনারা জানেন যোগানন্দজি মহারাজ তিনি বেরিয়েছেন, ঠাকুর বেরিয়েছেন, এমন সময় যোগানন্দজির ঘুম ভেঙে গেছে, তিনি উঠে দেখছেন যে ঘরেতে ঠাকুর নেই। তিনি মনে করলেন আর পাঁচজন বামুনের মতো ঠাকুরও বোধহয় এই সময় তার স্ত্রীর কাছে যান। সেই ভেবে তিনি পঞ্চবটির দিকে এই ঝাউতলার দিকে যখন যাবেন ঠিক করছেন, এমন সময় ওই নহবতখানার দোতলায় বসে থাকা একটা মূর্তি তিনি দেখলেন। চাঁদের আলোয় আলোকিতা জ্যোতির্ময়ী শ্রীমা সারদা দেবী বসে আছেন। তারপরে এইখানে চাঁদের আলোয় বসে থাকা শ্রীমা সারদা দেবীকে তিনি দেখলেন। অপূর্ব সে মূর্তি দেখে তিনি সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছিলেন। এক দৃষ্টিতে দেখছেন হাওয়ায় চুল উঠছে, মাথার ঘোমটা খুলে গেছে এবং মানুষ গভীর ধ্যানে মগ্ন, ঈশ্বরের ধ্যানে সম্পূর্ণ মগ্ন হয়ে আছে। বুঝতেই পারেননি কখন শ্রীরামকৃষ্ণদেব চটি চটরপটর করতে 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 তার ঘরের সামনে এসে হাজির। ঠাকুর কিন্তু এতটুকু অসন্তুষ্ট হলেন না, খুব খুশি হলেন। বললেন এইটাই, সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তবে নেবে। এই অ্যাকসেপ্টেন্সটা সবটাই আমাদের কি হয়, প্রাথমিক অবস্থায় এসে আমাদের মনে হয় যে সাধুরা সবসময় বোধহয় ঈশ্বরের ভাবেতে ডুবে আছেন। সাধু ঈশ্বরের ভাবেতেও যেরকম ডুবে থাকে তেমনি আগের দিন কথা হচ্ছিল, স্বপ্ন দিয়েছিলেন, আমরা বলছিলাম যে আমাদের জয়শঙ্কর মহাজের কথা বলছিলাম, একই মানুষ যিনি যাকে দেখেছি যিনি একদিকে কানেতে শেয়ার বাজারের সঙ্গে ইনভেস্টমেন্ট হাউসের সঙ্গে কথা বলছেন, চোখে দেখছেন যে আমাদের বাজারের দর কী যাচ্ছে, কোন স্ক্রিপ্টসে কী রেট চলছে, এবং ডান হাত দিয়ে তিনি কাগজের ওপর সার্কুলার ড্রাফট করে যাচ্ছেন। একটা ইংরেজি শব্দের ভুল নেই, ভুল শব্দ প্রয়োগ নেই, একটা ব্যাকরণগত ভুল নেই, কোনো একটা জায়গায় লিখতে গিয়ে কাটতে হয়নি, কোনো পাংচুয়েশনের ভুল নেই, একবারে এক টানা লিখে যাচ্ছেন। এগুলো কিন্তু শেখার মতো। কেউ যদি শুধুমাত্র পূজনীয় জয়শঙ্কর মহাজকে বাজারের শেয়ার বাজারের কাজকর্ম করতে দেখে সাধু সম্পর্কে এরকম মনে করেন সেটা একেবারেই ঠিক না। আমরা দেখেছি সমস্ত রাত্রির বারাসাত পটে কালী পুজো করে ভোরবেলা ফিরে এসেছেন, এসে কিন্তু ঠিক 8:30 মধ্যে অফিসে চলে এসেছেন, কোনো রকম দেরি টেরি কিচ্ছু নয়। সাধুকে কেন দেখতে হয় সিরিয়াস মোমেন্টসে, তার সাধন ভজনের সময়, কারণ তিনি যে দীর্ঘদিন ধরে সাধন ভজন করে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করছেন সেই পথে যে চলছেন তাতে খানিকটা তিনি সাফল্য লাভ করেছেন, আমার থেকে তিনি খানিকটা এগিয়ে। এইটা আমাদের উৎসাহিত করে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাই বলছেন যে এখন আর এরকম ব্যবস্থা নেই সাধুদের রাত্রিরে জপধ্যানের সময় দেখবে, সকালে দেখবে। সকালে দেখা যায়
যখন আপনারা বেলুড় মঠের মঙ্গল আরতি দেখতে আসতে হয় সেই সময় এসে দেখা যায় সাধুরা জপ ধ্যান করছেন। যদিও চলে যেতে হয় প্রায় মঙ্গল আরতির সঙ্গে সঙ্গে, কিন্তু ছবিটা দেখা যায়। অনেক সময় বলছেন এই যে হায়ার লাইফের অর্থাৎ স্পিরিচুয়াল লাইফের আইডিয়াল যা, তা সব ওখানে দেখতে পাওয়া যায়, বেলুড় মঠে সব দেখতে পাওয়া যায়। নিত্য গঙ্গা স্নান, দক্ষিণেশ্বর দর্শন, সাধুসঙ্গ সবই দুর্লভ। বেলুড় মঠে প্রণাম করার একটা অদ্ভুত কায়দা আছে, আপনারা যারা নিত্য যাতায়াত করেন তারা দেখেছেন। সাধুরা একটা একটা নির্দিষ্ট অক্ষে প্রণাম করেন, ঠাকুরের মন্দিরে প্রণাম করে পুরনো মন্দিরে যায়, পুরনো মন্দিরে পুরনো ঠাকুর ঘরে যাওয়া হয়। তারপরে যেটা ঠাকুরের শয়ন ঘর ছিল, এখন মহাপুরুষ মহারাজের জিনিসপত্র রাখা আছে, ওখানে গিয়ে মহাপুরুষ মহারাজকে প্রণাম করা হয়। তারপরে বেরিয়ে এসে যে বারান্দা আছে ওখান থেকে দক্ষিণেশ্বর দেখা যায়, ওখান থেকেও কেউ কেউ দক্ষিণেশ্বরে প্রণাম করেন। সেখান থেকে নেমে এসে স্বামীজির ঘরে গিয়ে স্বামীজিকে প্রণাম করা হয়। স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে মহারাজকে প্রণাম করে ব্রহ্মানন্দ যখন পরিক্রমা করি তখন ওই কর্ণাটক ওখানে প্রভু মহারাজ রোজ নতজানু হয়ে মাধব ভবতারিণীকে প্রণাম করতেন। ওইখান থেকে সাধুরা প্রণাম করেন মা ভবতারিণীর উদ্দেশ্যে, শ্রী শ্রী মাকে প্রণাম করেন, স্বামীজিকে প্রণাম করেন, পার্ষদদের প্রণাম করেন, এবং সমাধি ঘাট যেখানে আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য সন্ন্যাসীদের শরীর চলে গেলে দাহ করা হয় সেই পুণ্যভূমিতে প্রণাম করে, পর আগে তো সকালবেলা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের প্রণাম হতো, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে আসা হয়। এখন অন্য সময় হয়ে গেছে বলে ওই দূর থেকে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের উদ্দেশ্যে এবং সহ সংঘাতকের উদ্দেশ্যে প্রণাম করে যে যার কাজে চলে যায়। প্রণামটা একটা খুব সুন্দর পদ্ধতি আছে, যখনই যতবারই প্রণাম হয় ঠিক ওইভাবে ওই একটা আবর্তে প্রণাম করেন। যে সমস্ত সাধুদের পক্ষে সিঁড়ি ওঠা সম্ভব নয়, যারা স্বামীজির ঘর বা পুরনো মন্দিরে যান না, তারা ওই নিচ থেকে প্রণাম করেন, সে প্রণামটাও দেখার মতো। এইগুলো দেখতে 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 আমাদের নিজেদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসে এবং আমরাও ভগবানেতে আমাদের সমস্ত মনটা দিতে পারি। আমরা শেষ করব, শুরু যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। মহারাজ বলছেন, আমাদের শ্রীমা বলছেন, জনৈক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করছেন, আগে সান্ধ্যবন্দনা সম্বন্ধে ঠাকুর কী বলতেন? শ্রীমা বলছেন, তিনি বলতেন সন্ধ্যা করতে, ওতে নিত্য প্রাণী হিংসাদি জনিত পাপের প্রায়শ্চিত্ত হয় আর ঈশ্বরের উদ্দীপন হয়। আবার দৈনন্দিন কাজের ভালো মন্দ ধরা পড়ে ওই সময় বসলে। সন্ধ্যা মানে সন্ধিক্ষণে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আর মধ্যাহ্নে এ সময় ভগবানের নাম করা। সান্ধ্যবন্দনা মানে শুধু সন্ধ্যেবেলার বন্দনা না, সান্ধ্যবন্দনা অর্থাৎ উপাসনা, উপাসনা সন্ধিক্ষণ, বিশেষ করে সন্ধিক্ষণগুলো করতে বলা হয় এই সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে, যেখানে রাত শেষ হয়ে দিনের সূত্রপাত হয়। দুপুরবেলা বেলুড় মঠে খুব সুন্দর ক্ষণ বয় অনেক সাধু গিয়ে আড়াইটে তিনটের সময় শ্রী শ্রী মায়ের মন্দিরে বসে জপ ধ্যান করেন, ওই একটা সময় আছে। বিকেলবেলা সন্ধ্যারতি যখন হয় সেই সময় তারপরেই জপ ধ্যান করতে শুরু করে, আর মধ্যরাত্রিরে মধ্যরাত্রিরে আমরা অনেক সময় জপ ধ্যান করি, সেটা হচ্ছে নিশা মহানিশায় গত হচ্ছে এই একটা সময়। স্বামী ব্রহ্মানন্দজি খুব জোর দিতেন সেই মহানিশায় আমরা জপ ধ্যান করার চেষ্টা করি। বলছেন কেন এই উপাসনা করতে বসে কেন করতেন ঠাকুর? বলছেন ওতে নিত্য প্রাণী হিংসাদি জনিত পাপের প্রায়শ্চিত্ত হয়। আমরা সবসময় হাত দিয়ে প্রাণী হিংসা করি না, মন দিয়েও প্রাণী হিংসা করি। অন্যের ক্ষতির চিন্তা করা সেও এক ধরনের হিংসা, অন্যের খারাপ হোক এই জাতীয় চিন্তা করা এও এক ধরনের হিংসা। এগুলো আমরা সারাদিনই নানাভাবে করে থাকি, জ্ঞাত অজ্ঞাত সর্ব অবস্থাতে আমরা করে ফেলি, এবং তজ্জনিত আমাদের যে সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকে উদ্ধারের নিমিত্তে আমাদের করতে হয়, আমরা আসলে বুঝতে পারি না। কিন্তু এই উপাসনার সময় যখন আমাদের মনটা সম্পূর্ণ খালি হয়ে যায় সেই সময় আমরা তার চিন্তা করলে এগুলি মনে পড়ে, এবং এগুলি মনে পড়লে এগুলি না করার দ্রুত আমরা নিই, এবং এইটাকে বলা হয় সেলফ ইভ্যালুয়েশন, নিজেকে আরেকবার ভালো করে দেখা। যে ভুলগুলো আমরা দেখতে পাই সে ভুলগুলো আর পরবর্তী দিন করব না, এই রকম ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোতে থাকি, এবং যত নিজের ভেতরের খুঁতগুলো ধরা পড়ে তত আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে, এবং তত আমরা ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করি যাতে এই ভুলগুলোকে আমরা অতিক্রম করতে পারি,
এই যে বলছেন শ্রীমহ যে ঈশ্বরের উদ্দীপন হয়, অর্থাৎ ঈশ্বরকে আমরা আবার নতুন করে চিন্তা করতে পারি, তার অস্তিত্ব সম্পর্কে আমরা অনুভব করতে পারি। আবার দৈনন্দিন কাজের ভালো মন্দ ধরা পড়ে ওই সময় বসলে, সারা দিন কী করলাম, সারা দুপুর কী করলাম, সারা রাত কী করলাম, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে, তখন আমরা নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা করলাম। বলছেন সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আর মধ্যাহ্নে, এই সময় ভগবানের নাম করা। গায়ত্রী যারা জপ করে তাদের ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে বলা হয়। ত্রিসন্ধ্যা মানে এটা ব্রাহ্ম মুহূর্তে, সন্ধ্যা থেকে রাত্রি যাওয়ার সময় এবং দ্বীপ প্রহরে, এই তিন সময়, দুপুর 12টার একটু পর থেকে এই যে সময় দিন প্রাত এই অপরাহ্ন মধ্যাহ্ন অপরাহ্নে গত হচ্ছে সেই সময়টা, সেই সময় জপধ্যান করতে বলা হয়। তিনি বলতেন সন্ধ্যা থেকে গায়ত্রী বড়, গায়ত্রী থেকে বড় ওঙ্কার। বলতেন সন্ধ্যা গায়ত্রীতে লয়, গায়ত্রী লয় হয় ওঙ্কারে, অর্থাৎ গায়ত্রী সর্বদা জপ করলে সন্ধ্যার প্রয়োজন হয় না। আবার ওম সদা জপ করলে গায়ত্রীর প্রয়োজন নাই। বলতেন কি না, একবার ওম উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়, আর যার ব্রহ্ম দর্শন হয়েছে, সমাধি লাভ হয়েছে, তার কিছুরই দরকার নেই। এইটার আলোচনা করবার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আপনার গুরুদেব, আপনাদের গুরুদেব আপনাকে যেভাবে সাধন ভোজন করতে বলেছেন ঠিক সেইভাবেই সাধন ভোজন করবেন। এগুলো শোনার জন্য, এগুলো দিয়ে নিজের সাধন ভোজনের পরিবর্তন করার চেষ্টা করবেন। এই কথাগুলোর মধ্যে নিহিত একটি জিনিস প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি আমাদের আকুতি আসা। বলছেন সন্ধ্যার থেকে বড় গায়ত্রী, এইটা আমরা নিজেরাই সাধন ভজন করলে বুঝতে পারবো, এটা হচ্ছে জীবনের মানোন্নয়ন। দেখবেন একটা নির্দিষ্ট সময় আগে সকাল সন্ধ্যে আপনি জপ করলে সেই সময়তেই আপনার ভগবানের কথা মনে পড়ে। কিন্তু আবার এরকমও হয়েছে যে এই নির্দিষ্ট সময় জপ ধ্যান করতে করতে অন্য সময়তেও আপনার ভগবানের কথা মনে পড়ছে, আপনি সহজে তার চিন্তা করতে পারছেন। যে সময়টা ফাঁকা আগে, যে সময়টা অন্য চিন্তায় কাটাতেন, সেই সময় যে দুবেলা জপ করতে করতে জপ করার একটা যে অভ্যাস, ঈশ্বরকে ডাকা যে একটা অভ্যাস, এটা আমাদের জীবনে এমনভাবে আছে যে আমরা ক্রমাগত নিষ্ঠার সঙ্গে সেটা করতে থাকি। এই যখন বলছেন সন্ধ্যার থেকে গায়ত্রী বড়, তারপরে বলছেন গায়ত্রী থেকে ওঙ্কার, জপ একটি মন্ত্র, গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র জপ করতে করতে একটা সময় আমরা বুঝতে পারবো আমরা যেন সেই ওঙ্কার বা পরব্রহ্মে লীন হয়ে যাচ্ছি। বলতেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী লয় হয় ওঙ্কার, গায়ত্রী সর্বদা জপ করলে সন্ধ্যার প্রয়োজন হয় না। আবারও বলছি আপনার গুরু যেরকমভাবে, বিট্টু তোমাকে বিশেষ করে বলছি, আবারও বলছি যে আমাদের গুরু যেভাবে আমাদের সাধন ভজন করবার কথা বলেছেন, তার বাইরে গিয়ে কোনোরকমভাবে সাধন ভজন করবেন না, এটা জানার প্রয়োজন। কারণ গুরু আমাদের অন্তর্যামী, তিনি জানেন কোন ব্যবস্থাটা আমাদের জন্য প্রয়োজনীয়, তিনি ঠিক আমাদের জন্য সেই ব্যবস্থা দান করেছেন। আমার মনে আছে, আমার যেহেতু ব্রাহ্মণ শরীর হওয়ার জন্য উপনয়ন সংস্কার যখন হলো, তখন এই মন্ত্র দীক্ষা যখন হলো, তার আগেই উপনয়ন সংস্কার হয়ে গেছে। দীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পূজনীয় ভূতেশ আনন্দজি মহাজকে জিজ্ঞেস করলাম যে আমি কি করব, জপ ধ্যান কি করব। উনি কিন্তু বলে দিলেন যে আমি আগে যে জপ ধ্যানটা করতাম সেটা কিরম কোন সময় করব, আর ওনার দেয়া যে মন্ত্র যেটা সেটা কখন করব। এই সবটুকু একবারে খুব ক্যাটেগরিক্যালি উনি বলে দিয়েছিলেন, এবং যতদিন উনি বলেছিলেন যতদিন না গায়ত্রী দর্শন হচ্ছে ততদিন পর্যন্ত জপ ধ্যান করবেন। উনি ঠিক স্পেসিফিক্যালি এরকম ইনস্ট্রাকশন দেননি, উনি শারদানন্দজির কথা বলেছিলেন যে শারদানন্দজিৎকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এখনও মন্ত্র দীক্ষার পরে এখনও কি জপ ধ্যান করতে হবে। শারদানন্দজি বলেছিলেন তোমার কি গায়ত্রী দর্শন হয়েছে, যদি গায়ত্রী দর্শন না হয়ে থাকে তবে আর জপ করতে হয় না। কিন্তু উনি এই ইনস্ট্রাকশনটা আমাদের দিয়েছিলেন, তাই বলেছিলেন যতদিন না গায়ত্রী দর্শন হচ্ছে ততদিন পর্যন্ত তার জপ করতে পারবে। তারপরে বলছেন আবার ওম সদা জপ করলে গায়ত্রীর প্রয়োজন নাই। বলতেন কি না, একবার ওম উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়, এটা খুব উচ্চ অবস্থার কথা বলছেন। আমরা যারা এই হয়তো বছরখানি বছর দুয়ে জপ ধ্যান করছি, আমরা যেন এটা মনে করে না থাকি
যেটা এক্ষুনি সম্ভব, এটা একটা সারা জীবনের সাধন। ধীরে 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 নিজেকে সইয়ে সইয়ে আমাদের নিজেদের আলাদা করে কোনো চেষ্টা করতে হবে না, দেখবেন জিনিসগুলো এমনি এমনি অটোমেটিক্যালি আসবে। যেরকম স্পেস শিপ যাওয়ার আগে মাধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করে যাওয়ার জন্য স্পেস শিপের সঙ্গে অ্যাডিশনাল মেশিন জুড়ে দেওয়া হয়, যখন এই মাধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করে এরা, তখন ওই স্পেস শিপের যে অতিরিক্ত যে যন্ত্রগুলো সেগুলো আপনাআপনি খসে পড়ে যায়। এরপরে যখন সেই কক্ষপথের মধ্যে সে ঢুকে যায়, ওই গ্রহ বা যেটিকে চারদিকে সে ঘুরবে, সেই কক্ষপথে ঘুরে গেলে তাকে অনেক বেশি লাইট ওয়েট হতে হয়, সেই কারণে মূল যন্ত্রটি ছাড়া বাকি যা কিছু সেগুলো খুলে আপনাআপনি পড়ে যায়। আমাদের সাধন ভজনের ধারাটাও খানিকটা সেই রকম। আমরা যত বেশি সাধন ভজন ঠিকঠাক মতো পথে চলতে পারবো, নিজেরাই অনুভব করব যে এই জিনিসের আমাদের আর প্রয়োজন হয় না। এরপরে একটু তত্ত্ব কথা বলছেন, বলছেন ওঙ্কারের উপাসনা আবার আছে অ উ ম। ওঙ্কারের এই তিন মাত্রাকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর জাগ্রত স্বপ্ন সুষুপ্তি প্রভৃতির সঙ্গে তুলনা করা হয়। বিশ্ব তৈজস প্রাজ্ঞ আর বিরাট হিরণ্যগর্ভ ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। ওঙ্কারের এই তিন মাত্রই অপরমার্থ রূপ, তুরীয় বা চতুর্থ মাত্রা পরমার্থ রূপ। আবার লয় চিন্তন আছে, অ উতে লয় হয়, উ মতে লয় হয়, অর্থাৎ স্থূল বা বিরাট হিরণ্যগর্ভে এবং সূক্ষ্মে, হিরণ্যগর্ভ কারণে বা ঈশ্বরে, কারণ আবার মহাকারণে লয় হয়। স্থূল সূক্ষ্মে, সূক্ষ্ম কারণে, কারণ মহাকারণে বা ব্রহ্মে লয় হয়। ঠাকুরও বলেছিলেন এই লয় চিন্তার কথা, ইহাই অনুলম চিন্তা। অমাত্রই রূপ, অমাত্র রূপ ব্রহ্মই আমি, এই চিন্তা করতে করতে মুক্ত হয়। বেদান্তবাদীরা এই চিন্তা করে, যে সর্বদা ধ্যান জপ করে তার সন্ধ্যার দরকার নাই। ঠাকুর গান গাইতেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, প্রভু সন্ধি নাহি পায়, এ সিদ্ধ অবস্থায় হয়। এই যে আমাদের ওঙ্কার আমরা জপ করি, এটিতে তিনটি বর্ণ আছে, অ উ ম, তিনটি অক্ষর আছে অ উ ম। ওঙ্কারের এই তিনটি অক্ষরকে আমাদের তিনটি অবস্থার কথা বলা হয়, ব্রহ্মায় সৃষ্টি, বিষ্ণুতে পালন আর মহেশ্বরে হচ্ছে লয়। এই যে সৃষ্টি না হলে আমাদের জগৎ সংসার চলে না, শুধুমাত্র সৃষ্ট হলেই হয় না, সেটিকে পালন করতে হয়। ধরুন কোনো সম্পদ আপনি পেলেন, সেই সম্পদটাকে যদি আপনি ব্যবহার না করেন সেটা ওই রকমভাবেই থেকে যায়। যখন এই সম্পদ আমরা ব্যবহার করতে থাকি তখন তার ঔজ্জ্বল্য বাড়ে। ধরুন একখণ্ড হীরে আপনাকে দেওয়া হয়েছে, সেই হীরেটা আপনি জহুরির কাছে নিয়ে গেলেন, সে দেখে সেই হীরেটার অপ্রয়োজনীয় অংশ ছিঁটে ছুটে আপনাকে সেটা একটা আংটির মধ্যে দিয়ে দেওয়া হলো। প্রথম দিন যখন সেটা এসেছিল তখন কিন্তু সেটা অত উজ্জ্বল ছিল না, ক্রমাগত ব্যবহার করার ফলে তার কোণটনগুলো যত আরও পরিষ্কার হতে থাকলো, ততে ততে আলু বিচ্ছরণ হতে হতে সেটা আরও চতুর্দিকে আলোকে প্রকাশিত, আরও তার মধ্যে পড়া মাত্র চতুর্দিকে আলো ছড়াবে, এবং একটা সময়, দীর্ঘ সময় যেতে যেতে ওটি আর ওই অবস্থায় থাকবে না, সেটি ভেঙে টুকরো টুকরো হবে, আবার সেই টুকরো টুকরো যে নতুন সৃষ্টি হবে তার থেকে আবার চলতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি অবস্থা, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্ত। একটা হচ্ছে আমরা যখন জেগে থাকি, দুই হচ্ছে যে সময় আমাদের চেতন মন ঘুমিয়ে পড়ে, অবচেতন মন জাগ্রত হয়, আর সুষুপ্তি মানে যেখানে আমরা তারও পারি চলে যাই, গভীরে যাই। দেখবেন অনেক সময় ঘুম থেকে উঠে মনে হয় আমাদের খুব আরাম হলো, আমরা যেন ভীষণ শান্ত, আমরা যেন খুব ফ্রেশ আমাদের বোধ হতে থাকে, আমরা বলতে থাকি আহ আজ কি ভালো ঘুম হয়েছে। আদতে ওইটি সুষুপ্তি অবস্থা, আমরা আমাদের সেই যে আত্মস্বরূপ তাকে যেন স্পর্শ করে, তাকে একবার ছুঁয়ে এসেছি। মহাপুরুষ মহারাজের জীবনীর কথা ভাবুন, মহাপুরুষ মহারাজ বল খুব অল্প সময় ঘুমোতেন, কিন্তু মহাপুরুষ মহারাজকে সবসময় ভীষণ ফ্রেশ লাগতো, কারণ এই সবসময় প্রায় বেশিরভাগ সময় এই গভীর সমাধিতে থাকতেন। যখন তিনি থাকতেন তখন একবারে সম্পূর্ণ ডুবে যেতেন, এই বাইরের জগৎ একেবারে দৃশ্যমান হতো না।
রাজা মহারাজ নিজেকে ভীষণভাবে লুকিয়ে রাখবার চেষ্টা করেছিলেন, কিন্তু বহুবার রাজা মহারাজের জীবনে এই ঘটনা দেখা গিয়েছে। কিন্তু মহাপুরুষ মহারাজ আর নিজেকে চেপে রাখতে পারতেন না, হেঁটে যাচ্ছেন তিনি, একজন এসে প্রণাম করেছেন, মহাপুরুষ ধপাস করে পড়ে গেছেন। অপূর্বানন্দজি তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে এসছেন এবং সেই সাধুটিকে খুব বকাবকি করছেন। মহাপুরুষ মহারাজ বলছেন, না ওকে বকো না, ও কেমন করে জানবে, আমি কিছু দেখছিলাম না। তার মহাপুরুষ মহারাজের চোখ খোলা, রাস্তা দিয়ে হাঁটছেন, কিন্তু তিনি গভীর সমাধিতে মগ্ন। এই বাইরের যে জগৎটা, তার কোনো অস্তিত্বই তার কাছে নেই। ফলে ওই যে সাধুটি হেঁটে হেঁটে তার চোখের দৃষ্টি দিয়ে সামনে দিয়ে এসেছে, এসে মহারাজকে অভিবাদন প্রকাশ করছেন, সেটা তিনি জানতেই পারছেন না। তিনি যন্ত্রবৎ হেঁটে যাচ্ছেন, কিন্তু তার কোনোরকম কিছু হচ্ছে না। এই কয়েকদিন আগে পূজনীয় প্রভানন্দজি মহারাজকে দেখলাম হাসপাতালে, উনি একেবারে আনকনশিয়াস অবস্থায় আছেন, সব কিছু যন্ত্রের সাহায্যে হচ্ছে। কিন্তু আমার সবচেয়ে বেশি বিস্ময় লাগছিল, উনি ওই অবস্থার মধ্যে জপ করার চেষ্টা করছেন। আমার এইটা দেখে খুব অবাক লাগছিল, সাধন ভজনে অভ্যাসটা কোন স্তরে কোন মাত্রায় চলে গেলে আমার শরীর মন যেখানে কোনোরকমভাবে কাজ করছে না, তখনও সেই জপ করার ইচ্ছা, হয়তো সম্পূর্ণ আঙুলটা ঘুরছে না, পুরো দশটা যে ঘাট আমাদের থাকে সেটা ঘুরছে না, কিন্তু উনি জপ করার চেষ্টা করছেন। ওইটা দেখে আমার খুব অবাক লাগলো। পূজনীয় গীতানন্দজিকেও একই জিনিস দেখেছি, পূজনীয় আত্মস্থানজিকেও দেখেছি। এরা সাধন ভজন করতে করতে সাধনাকে এমন একটা স্তরে নিয়ে আসেন। আমাদের ওপর কিন্তু খুব একটা বাড়তি চাপ থাকে, যারা আপনারা তাদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আমরা যারা তাদের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছি, আমাদের কিন্তু বাড়তি চাপ থাকে। গুরুর এই যে সাধন ইচ্ছা, গুরুর এই যে উচ্চ সাধনের সাধনার যে ভাবটি, এটা আমাদের ভেতরে জাগিয়ে রাখা, তাহলে কিন্তু আমরা ঠিক ঠিক গুরুর পেছন গুরুর ভাবটিকে বয়ে নিয়ে যেতে পারবো আগামী দিনের মানুষের কাছে। শুধু সারগাছি ছোটাছুটি করলে কিছু হবে না, সাধন ভজনটাও করা দরকার। সারগাছিতে গিয়ে ওই অখণ্ডানন্দজির ঘরে দিনের ঘণ্টার পর ঘণ্টা যতটা সময় পাওয়া যায় সাধন ভজন করতে হবে। বলছেন, ওঙ্কারই সেই তিন মাত্রার অপরমার্থ রূপ, তুরীয় চতুর্থ মাত্রা, তুরীয় বা চতুর্থ মাত্রা হলো পরমার্থ রূপ, অপরমার্থ রূপ হচ্ছে যে প্রকাশক, সেই তাকে যা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, সেই পরমার্থ বস্তুকে যা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। ওঙ্কার যখন লয় পায় তখন আমরা সেই আমাদের অনুভূতির জগতে ঈশ্বরের ভাবটি আসে। স্বামীজির কবিতায় আছে, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সে ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস্য গোচরম, বোঝে প্রাণ বোঝে যা। এই যে চতুর্থ মাত্রার যে পরমার্থ রূপ, এইখানটা হচ্ছে এই এমন একটা অনুভূতি যা আপনি শব্দ বা কোনো ভাব দিয়ে প্রকাশ করতে পারবেন না। আবার লয় চিন্তন আছে, অ উতে লয় পায় উ মতে, অর্থাৎ স্থূল বা বিরাট হিরণ্যগর্ভে, সূক্ষ্মে হিরণ্যগর্ভে বা সূক্ষ্মে, হিরণ্যগর্ভ কারণে বা ঈশ্বরে, কারণ মহাকারণে। এটা আপনারা বুঝতেই পারছেন যে ক্রমাগত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবনার মধ্যে যায়। প্রথমে আমরা একটা গ্রস লেভেলের মধ্যে থাকি, জীবনের যে গ্রস লেভেল তার মধ্যে থাকি, সেখান থেকে ধীরে ধীরে আমরা সেই গ্রস লেভেলকে অতিক্রম করে আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম শেষের যে অবস্থায় গিয়ে পৌঁছই, সেটা শব্দ দিয়ে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় না। এরপরেই একটা অদ্ভুত কথা বলছেন, বলছেন যে সর্বদা ধ্যান জপ করে তার সন্ধ্যার দরকার হয় না। ঠাকুর গান গাইতেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফিরে, প্রভু সন্ধি নাই পায় বলে বলছেন। এটি সিদ্ধ অবস্থার কথা। এইখানে শব্দগুলো যে ব্যবহার করেছেন খুব মানে ভেবেচিন্তে ব্যবহার করেছেন, যে সর্বদা ধ্যান জপ করে, ধ্যান জপ আমরা সবাই করি, তার এক একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছে, সর্বদা নিরবচ্ছিন্নভাবে, যে সুযোগ পেয়েছে সর্বাবস্থায় সেই নিরবচ্ছিন্ন ধারাটিকে ধরে রাখার জন্য, যে সর্বদা ধ্যান জপ করে তার সন্ধ্যার দরকার হয় না। সন্ধ্যা আমাদের উপাসনা আমরা করি কেন না, আমরা সারাদিন সময় পাই না বা অনেকক্ষণ সময় পাই না, তাই বিধিবদ্ধভাবে আমাদের বসতে হয়। কিন্তু যার মন সবসময় সেই ভগবানে লীন হয়ে আছে, তার কিন্তু তার আলাদা করে আর কোনো কিছু চিন্তা করার দরকার হয় না। বলছেন উপাসনা, সন্ধ্যা তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাই পায়, তার সঙ্গে কিছুতেই, তার মনের সঙ্গে কিছুতেই মিল করে যুক্ত হয়ে যেতে পারছে না, কারণ তিনি তো অলরেডি ভগবানের সঙ্গে যুক্ত, একেবারে তার সঙ্গে যুক্ত, খানিকটা
এই ভগবানের সঙ্গে সঙ্গে যুক্ত, এটা খানিকটা আমার চোখের সামনে একটা ছবি ভাসে। একটা ছোট্ট ছেলে আমাদের এখানে আসে, তার মা আমাদের টেলারিং শপে, টেলারিং ট্রেনিং ইনস্টিটিউটে টেলারিং শেখান। এই বাচ্চাটি এত ছোট, তাকে বাড়িতে রেখে আসা যায় না, তাই তার মা সাইকেলে চেপে যখন আসে, আগে যখন ছেলেটা খুব ছোট ছিল, এই টিকির ওপর দাঁড়িয়ে থাকতো সে, আর মায়ের গলাটি একবারে জড়িয়ে দাঁড়িয়ে থাকতো। আর এখানে যখন আমাদের ইনস্টিটিউটে থাকে, তখন মায়ের আঁচলটিকে সে সব সময় ধরে থাকে। মা এক ঘর থেকে আরেক ঘরে গেলে সে তাই যায়, আরেক ঘর থেকে আরেক ঘরে গেলে তাই যায়। মেয়েদের সেলাই দেখাচ্ছেন, ও তার মায়ের সেই আঁচলটি ধরে থাকে। এইটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে লেগে থাকার যেটা কথা, সেই ভাবটা হচ্ছে এই যে সর্বাবস্থায় সেই উচ্চ চিন্তায় লেগে থাকা বলছেন। তারপর উনি বলছেন, এই সিদ্ধ অবস্থায় হয়, এটা হচ্ছে সিদ্ধ অবস্থার কথা। আমরা যেন সামান্য একটুখানি জিনিসপত্র খাওয়ার পরে এই ভাবনাটা যেন না করি। এবার মহারাজ বলছেন খুব সুন্দর কথা, বলছেন প্রবর্তকে নিত্য নিয়মিত সময় ধ্যান জপ করতে হয়, শত কাজ থাকলেও অন্তত সকাল সন্ধ্যায় বসতে হবে। বিদ্যাসাগর মহাশয় রাখতেন বাপ ভাইয়ের জন্য, আর ফাঁক পেলেই পড়তেন, অভ্যাস করলে সব সহজ হয়ে যায়, পাঁচটা কাজও একসঙ্গে করতে পারে। ঠাকুর বলতেন তিনটার সময় উঠতে হয় রাত্রে, না হয় চারটা, 4-5 ঘন্টা নিদ্রা কি কম, ওই সময় উঠে ঈশ্বর চিন্তা করতে হয়, ব্রহ্ম মুহূর্তে চিন্তা করলে সহজে হয়ে যায়। এই সময় সাধু মহারাজ সাধু মহাপুরুষরা সব ঈশ্বর চিন্তা করেন, একটা স্পিরিচুয়াল কারেন্ট আধ্যাত্মিকতার স্রোত হইতে থাকে। প্রবর্তক অর্থাৎ যে সাধক, প্রথম দিকের সাধক, প্রাথমিক যে সাধক, যারা একেবারে শুরুতে আছি আমরা, আমাদের নিত্য নিয়মিত সময় ধ্যান জপ করতে হয় রোজ, এবং একটি নির্দিষ্ট সময় সাধন ভজন করা দরকার। আমার মনে আছে বেলুড় মঠে জয়েন করার পরে 1 বছর 11 মাস প্রায় বেলুড় মঠে থাকা হলো, ওখানে দুবেলায় একটা নির্দিষ্ট সময় আমরা জপ ধ্যান করতাম। আর যখন প্রথম ওই বেলঘরিয়া পলিটেকনিক গেলাম, সকালবেলাটা ঠিকঠাক থাকতো, কিন্তু সন্ধেবেলা বেশিরভাগ সময় অফিস করতে হতো। প্রথম দিকে যখন প্রথম বেলুড় মঠ থেকে আসি, তখন ভীষণ ভীষণ কষ্ট হতো। এখন সন্ধ্যাবেলা আমাদের যে অফিসটা ছিল, দূর থেকে ঠাকুর মন্দিরের একটা অংশ দেখা যেত, ঠাকুরের সেই ছবিটা, কিছু বোঝা যেত না ছবিটার মতো, আর সেই ফুলটুল সব সরানো হয়ে থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হতো যেন মা কালী দাঁড়িয়ে আছেন, এত সুন্দর করে সেই সিংহাসনটা তৈরি, দেখে মনে হতো যেন মা কালী দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট হতো। মহারাজ উদাহরণ দিয়েছেন বিদ্যাসাগর মশায়, যিনি রাত দেন বাপ ভাইয়ের জন্য, আর ফাঁক পেলেই পড়তেন। বিদ্যাসাগর মশাইরা খুব গরিব ছিলেন, তাই এখানে যখন কলকাতায় তাদের যে ভাষা বাড়ি ছিল, সেইখানে সব কাজ করার জন্য কোনো লোক রাখা তাদের পক্ষে সম্ভব হতো না, নিজেরা ভাইরা এবং বাবা ভাই তারাই সব কাজকর্ম করতে, নিজেরা ভাগাভাগি করতে। বিদ্যাসাগর মহাশয়ের কাজ ছিল রান্না করা, এবং খাবার দাবার সে খাওয়া হয়ে গেলে সেই বাসনপত্র পরিষ্কার করা। বাসনপত্র পরিষ্কারে তাকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সাহায্য করতেন, কিন্তু তথাপি ঈশ্বরচন্দ্র রান্না করতেন, এবং রান্নার ফাঁকে ফাঁকে তিনি পড়াশোনা করতেন। মা দেখিয়েছেন একবারে ঠিক একই পদ্ধতি, মা দেখিয়েছেন, বলছেন আমরা বাবা মেয়ে মানুষ, এই ভাতে জল গরম করতে দিল, একটু চপ করে নিল, একটু চাল ভিজিয়ে চাল দিতে, ভাত ফুটতে থাকলো, আবার একটু চপ করে দিল, ইউটিলাইজিং। আমাদের পূজনীয় রঙ্গনাথানন্দজি মহাজের কথা শুনেছি, উনি তখন মাইসোরে জয়েন করেছিলেন এবং বিশেষ লেখাপড়া করা হয়নি, মাইসোরে প্রায় 10 বছরের কাছাকাছি সময় তিনি রান্না করেছেন, এবং এই রান্না করাকালীনই তিনি স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এবং সমস্ত উপনিষদ এবং বেদ গীতা যা যা পরবর্তীকালে দেখা আছে সেই সবগুলো পড়েছেন। মহারাজের সেই সময়ের বই কিছু আমাদের মহারাজের তার সংগ্রহে ছিল, সেগুলো মহারাজের শরীর চলে যাওয়ার পর ট্রেনিং সেন্টারে এসেছে, একদম ব্রিটল হয়ে গেছে পাতাগুলো, কিন্তু প্রত্যেকটি পাতা, এমন একটাও পাতা নেই যে পাতায় উনি যে অংশটা পড়েছেন সেইখানে তিনি নোট রাখেননি, খুদি খুদি, মহারাজের হাতে দেখা খুব খুদি খুদি ছিল, সেই খুদি খুদি ভাবে সেই এর মধ্যে লেখা, এত ছোট হাতের লেখা। কোনো কোনো বই ব্রিটিশ প্রেসে যেখানে ছাপা হতো সেখানে লাইন স্পেসিংগুলো বড় হতো, একটা লাইন আর আরেকটা লাইনের মাঝখানে খানিকটা জায়গা আছে, ওইটুকু জায়গার ভেতরে উনি খুদি 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 করে লাল কালি দিয়ে লিখেছেন।
বইয়ের পেছন দিক, সামনে দিক কোনো জায়গা বাদ নেই যেখানে তিনি লেখেননি, এটা হচ্ছে কথা। এই তার এটা দেখেছি, তারটা আমাদের চোখের সামনে দেখেছি, মাস্টারমশাইও বিদ্যাসাগর মশাইয়ের কথা বলছেন, বলছেন যদি যদি আমরা সিরিয়াসলি যোগ ধ্যান করতে চাই, যদি সাধারণভাবে জীবনযাপন কাটাতে চাই যেমন কাটাচ্ছি সে নিয়ে কিছু বলার নেই, কিন্তু বলছেন এরকম তিনটের সময় উঠতে হয়, রাত্রে না হয় চারটে। এইখানে এই যে বলছেন যে ওই সময় উঠে ঈশ্বর চিন্তা করতে হয়, ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সব সহজ হয়ে যায়। কেন ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সব সহজ হয়ে যায়? তার কারণ হচ্ছে এই সময় যারা ঈশ্বরকে চিন্তা করে তারাই একমাত্র উঠে প্রার্থনাদি করে, সেই যে ওয়েভ লেন্থ সেইটা আমাদের কাজে আসে এবং আমরা খুব সহজে আমাদের মন সহজে বসিয়ে দিতে পারি। তার চেয়ে বড় কথা এই ব্রাহ্ম মুহূর্তে প্রকৃতি শান্ত থাকে, আমাদের বাইরের প্রকৃতির সাথে আর লড়াই করতে হয় না, বাইরের প্রকৃতি শান্ত থাকার ফলে অন্তর প্রকৃতি আমাদের শান্ত হয়ে যায়। এই কারণে এই সময়টা বসে সাধন ভজন করলে হয়। আমরা শামলাতালে গিয়েছিলাম, শামলাতালে ওই টনকপুর পয়েন্ট আছে, সেইখানে রোজ আমরা বিকেলবেলা সন্ধ্যা আরতি সন্ধ্যা শুরু হবার খানিকক্ষণ আগে গিয়ে বসতাম। এটা অদ্ভুত মিরাকলের মতো ঘটনা, টনকপুর পয়েন্ট যেটা উঁচু, একটা ছোট্ট আশ্রম থেকে কতগুলো পাথর লাগিয়ে বেঞ্চির মতো করে দেওয়া হচ্ছে, সেখানে বসা যায়। আমি সেখানে গিয়ে একটা অদ্ভুত একটা মিরাকলের মতো জিনিস দেখলাম, সেটা হলো ওই আমরা বেশ গল্প করছি করছি, কিন্তু যখন সূর্য অস্ত যাচ্ছে দূর আকাশে দেখা যাচ্ছে, তখন আর আমাদের কারোরই গল্প করতে ইচ্ছা করছিল, সবাই একসঙ্গে বসে জপ করতে থাকতাম এবং ওই ভাবটা নিয়ে আমরা সিঁড়ি দিয়ে কারুর সঙ্গে কথা না বলে ধীরে 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 এগিয়ে এসে মন্দিরে গিয়ে যতক্ষণ যখন বসলাম তখন ঠিক সেই সময় খণ্ডন ভব বন্ধন শুরু হলো। টাইমিংটা এমনভাবে আমাদের কারুর হাতে ঘড়ি ছিল না, কেউ ভাবতে পারছি না, শুধু আমরা এই সূর্যের দিকে আকাশে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছি, নিজেরা জপ করছি এবং তারপরে ধীরে 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 ফিরে চলে এসেছি। অথচ আমরা কিন্তু জমিয়ে গল্প করছি, আমাদের সঙ্গে পথে একটি ছেলের দেখা হয়েছিল, সে মুখে মুখে ছড়া কাটে আর একেবারে ভানু বনার্জির মতো তার চেহারা, বিরাট ভানু বনার্জির চেয়ে মোটা, ছোট্ট মাথা বিরাট বড়, মাঝের অংশটা বিরাট বড় আর পাগুলো খুব ছোট ছোট, আর বুকে তার নানা রকমের সে সব ব্যাচ লাগিয়ে এসছে, সে যে যে স্কুলে পড়েছে, এই নরেন্দ্রপুরে পড়েছে, তারপরে এখানে পড়েছে সেখানে পড়েছে, সেসব লাগানো আছে, একেবারে যাকে বলে এই আমাদের সাধারণ ছেলের দশা করা, যাকে নিয়ে মজা করা, যেমন সে খুব মজা করবার জন্যই যেন বলি প্রদত্ত, সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু ওই মজার গল্প কখন যে ঈশ্বরের দিকে টার্ন নিল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। অস্তগামী সূর্যের তার এমন প্রভাব আমাদের ধীরে ধীরে মনে হতে থাকলো আর অন্যরকম গল্প করা চলে না। যে মা যাবো কথাটা আছে না, এই মা যাবোটা যে কতটা সত্য তখন ওখানে বোঝা গেল। এই বলছেন এই ওই সময় সাধু মহাত্মার মহারাজ মহাপুরুষরা ঈশ্বর চিন্তা করেন, একটা স্পিরিচুয়াল কারেন্ট বা আধ্যাত্মিকতার স্রোত বইতে থাকে। তখন রাত্রে আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না, এটা একটা খুব ঠিক কথা। তাই ঠাকুর বলতেন দিনে বারুদ ঠাসা খাবে আর রাত্রে সামান্য জলযোগ। শ্যামপুকুরের বাড়িতে আমায় বলেছিলেন গীতা পড়ো, এতে যুক্তাহারের কথা বলা আছে, যোগীদের আহার যুক্তাহার, বেশিও নয় বেশিও না অতি অল্পও না, অথচ খুব সিম্পল এবং সাবস্ট্যান্সিয়াল, সরল ও পুষ্টিকর, সহজে যা হজম হয়। রাত্রিতে খুব লাইট বা অল্প খেতে হয়, রাত্রে বেশি খেলে ঝিমুনি আসে, আলস্য ভরে, পেট পুটপাট করে, মন চঞ্চল হয়, চিত্ত স্থির হয়, ধ্যান জপে মনোযোগ হয় না, অসুখ করে। ওরা সাঁওতালরা খালি একটু শিম সিদ্ধ দিয়ে ভাত কিংবা শাক ভাত খায়, দেখ কেমন শরীর। এটা একবারে খুব ঠিকঠাক কথা, রাত্রির খাবারটা খুব লাইট করবার কথা বলা আছে। আগেকার দিনে হিন্দু বিধবাদের রাত্রিরে খই আর দুধ খাওয়াটা বিধি ছিল, মুড়ি তো খেতে পারতেন না, তাদের খই দুধ খাওয়া বিধি ছিল। আমাদেরও যখন ব্রহ্মচর্য দীক্ষা হয় ওই তিন দিন আমাদের রাত্রি শুধু দুধ আর খই খেতে দেয়, কিচ্ছু খেতে দেয় না। ব্রহ্মচর্য দীক্ষা যেদিন হলো তার পরের দিন, পরের যে তিন দিন সেই দিন দুপুরবেলা হবিষ্যান্ন খেতে দেয়, সকালবেলা দুধ খই খেতে দেয়, দুপুরে হবিষ্যান্ন আর রাত্রিরও ওই দুধ খই, ওর বাইরে আর কিচ্ছু খেতে দেয় না। এই বলছেন ঠাকুর বলছেন দিনে বারুদ ঠাসা খাবে, সারাদিন প্রচুর কাজ করতে হবে, অনেক ইয়ে লাগবে, শক্তি লাগবে, একবারে বারুদ ঠেসে, বারুদ ঠাসা দেখেছেন তো, দেখেননি আপনারা অনেকেই,
যারা যাদের বাড়ির পুরুষরা ওই আগেকার দিনে সেই সিগারেট তৈরি করে খেতেন, তারা জানেন কীরকমভাবে ঢুকে হয়ে যাওয়ার পরে একটা তেসলা অংশ পেছনের অংশটা দিয়ে এমনি 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 করে ঠেসে ঠেসে জিনিসটাকে ঠিক জায়গায় রাখা হতো। ঠিক ওই রকম কামানে বারুদ ভরে অমনি করে একটা শলাকা ছিল, তার মাথার একটুখানি আধখানা মতো এরকম চ্যাপটা একটু লাগানো থাকতো, সেইটা দিয়ে ঠেলে 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 বারুদটাকে লাগানো হতো, যেন কোনো জায়গায় সামান্যতম অক্সিজেন না থাকে, তাহলে ওখানেই ফাটবে। একেবারে সেটা যেন গোলাকারে বেরিয়ে অপর প্রান্ত দিয়ে অগ্নিকুণ্ড হয়ে বেরোতে পারে। ঠিক সেই রকম শ্যামপুকুরের বাড়িতে আমায় বলেছিলেন গীতা পড়ো, এতে যুক্তাহারের কথা আছে। যোগীদের আহার যুক্তাহার, বেশিও নয় অতি অল্প নয়, অথচ খুব সিম্পল অ্যান্ড সাবস্ট্যান্সিয়াল। বেশি খাওয়া নয় আবার এত অল্প নয় রাত্রিরে মাঝরাত্রি উঠে বিস্কুট খুঁজে খেতে হবে, সেরকম নয়। আমি একজনকে চিনতাম, তিনি তার ঘরে প্রচুর চকলেট রাখতেন, রাত্রি খুব অল্প খেতেন, আর মাঝরাত্রি খিদে পেত তখন উঠে গিয়ে চকলেটগুলো খেতে। আমরা জিজ্ঞেস করতাম, আপনি তো এত অল্প খান, উনি আমাদেরও বলতেন দেখো তো কী অল্প খাই, তবু সকালবেলা উঠে আমার যে সুগারের ব্লাড সুগারের রিডিংটা সেটা সবসময় খুব বেশি হয়। তা তখন তো আমরা বুঝতে পারতাম না, তারপরে একদিন ঘরেতে গিয়ে ওটি আবিষ্কার করলাম এবং সে কৌটো প্রায় আধখানা খালি হয়ে গেছে। সকালে রিডিংটা কী করে বেশি হয়ে যায় সেটা আমরা ওখানে দেখলাম। এই বলছেন সিম্পল অ্যান্ড সাবস্ট্যান্সিয়াল, সরল এবং পুষ্টিকর খাবার, যে খাবার সহজে হজম হয়, যার থেকে পুষ্টি হয়, আবার যেটা যেন খুব দারুণ কিছু ভাজাভুজি নয়। আমাদের দেশে তো রাত্রিরে যত ভাজাভুজি খায়, রাত্রিরে খুব লাইট বা অল্প খেতে হয়, বেশি রাত্রে খেলে এগুলি আসে, ঝিমুনি আসে, আলস্য বাড়ে, পেট ফুটপাট করে, মন চঞ্চল হয়, চিত্ত স্থির হয় না, ধ্যান জপে মনোযোগ হয় না এবং অসুখ করে। এটা একেবারে ঠিক কথা। এটা রাত্রিবেলা কেন, দিনের বেলাও এই যে আমাদের দুর্গাপুজোর সময় খেতে দেয় না, একবারে ঝরঝরে থাকে। আমরা যে সারাক্ষণ 5 দিন ধরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, বিশেষ করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, ওই যে 5 দিনের যে ভয়ানক পূজার যে চাপ আমরা নিই, সেটা কিন্তু সবটাই খাওয়ার উপর নির্ভর করে। অথচ নবমীর দিন দুপুরবেলা হোম টোম হয়ে গেলে জমিয়ে খেতে দেয়, কিন্তু তারপর আর সন্ধ্যেবেলা কিছুতেই সন্ধ্যা আরতি করতে ইচ্ছা করে না, মনে না আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি, এই তো উঠলাম, এই তো ঠাকুরের সামনে পর্দা সরিয়ে দিয়ে আবার যেতে হবে, উড়িয়ে বাবা আর পাচ্ছি না, এরকম মনে চিত্ত স্থির হয় না। ধ্যান জপের ক্ষেত্রেও তাই, মন কিছুতেই স্থির হয় না, তখন অস্বস্তি হতে থাকে, অম্বল হয়, কষ্ট হয়। তাই বলছেন, বলছেন ওরা খালি সাঁওতালদের দেখ, ওরা খালি একটু শিম সিদ্ধ দিয়ে ভাত শাক ভাত খায়, দেখ কেমন শরীর। মহারাজ বলছেন যারা সাধন ভজন করবে তাদের খাওয়া যত কমানো যায় যদি রিজনেবল মিনিমাম যুক্তিসঙ্গত মতো কম, অন্য লোকের কথা আলাদা, মশলা ফসলা কিছু না, বেশি খাও ডিসপেপসিয়া অজীর্ণ হবে। অনাদি মহারাজ ডিসপেপসিয়া রোগী, 5 বৎসর ভুগেছে, ঘিবার 2টি খেয়ে আরাম হয়ে গেল, ডাল পর্যন্ত হলেই হলো, ভাতের সঙ্গে না হয় আর একটু ঘি হলো। যারা রুগ্ন বা বৃদ্ধ তাদের দুধ ভাত বা একটু ঘি হলেই যথেষ্ট। বাবুদের বাড়িতে একটা রান্নাই, একটা পর্যন্ত রান্নাই হচ্ছে, নানা খানা, শেষে টের পাবে। গীতার শ্লোকটি মনে আছে, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নম অববোধস্য যোগ ভবতি দুঃখ। এই দেখো যোগ ভবতি দুঃখ বলছেন, এই সংসারের দুঃখ হরণকারী যোগ, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া, এই দুর্লভ পদার্থ লাভ হয় যুক্তা আহার বিহারের দ্বারা। কিন্তু শোনে কে, ভগবানকে ডঙ্কা মেরে বলছেন এ কথা, কিন্তু প্রকৃতি শুনতে চায় না। এটা হচ্ছে কথা, বলছেন যারা সাধন ভজন করবে তাদের খাওয়ানো, যারা সাধন ভজন করবে। আবার একটা মাস্টারমশাই উকিল ছিলেন, তো শব্দ এমন এমন ব্যবহার করেছেন, ইফ বাট, বলছেন যারা সাধন ভজন করবেন তাদের জন্য এই কথা তিনি বলছেন। বলছেন টু দি রিজনেবল মিনিমাম, যুক্তিসঙ্গত হয়ে কম। অনেকে আবার খাওয়া এত কম করতে থাকেন, এত কম করতে থাকেন, বাড়াবাড়ি পর্যায়ে চলে যান। আমাদের পূজনীয় ভজনানন্দজি মহারাজ খুব খুব অল্প খান, এবং যেটি খান ওনার পেটে যেহেতু সহ্য হয় না, তাই যেটি খান সেটাকে একবারে পেস্ট করে দেওয়া হয়, গলা ভাত সেটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করা হয়, তার থেকে যে নির্যাসটা বেরোয় সেটা একটা বাটির মধ্যে দেওয়া হয়, দই আর ওর সামান্য কিছু দিয়ে খান।
অনেকে পূজনীয় ভজনানজি মহাত্মার্জের মতো ওরকম নকল করবার চেষ্টা করতেন এবং নকল করতে গিয়ে তাদের দেখা গেছে তাদের নিজেদের শরীরটা সারা জীবনের মতো খারাপ হয়ে গেছে। এটা কিন্তু কথা নয়, কাউকে নকল করা নয়, নিজেকে বুঝতে হবে কতটুকু খেলে আমার শরীর ভালো থাকবে ততটুকুই খেতে হবে, এটা এরকম কোনো ইয়ে নেই। বলছেন বড়লোকদের বাড়ি, যদিও মাস্টারমশাই বলছেন না ডাল পর্যন্ত হলেই হলো, ভাতের সঙ্গে না হয় আর একটু কী হলো, একটু শাক টাক থাকা খাওয়া দরকার, এগুলো না খেলে আমাদের যে খাদ্যযন্ত্র যে পরিপাকতন্ত্র সেটা খারাপ হয়ে যায়। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ শেষের দিকে কারণ মাঝ বয়স থেকেই মানে একেবারে পেস্ট জাতীয় জিনিস ছাড়া কিছু খেতে পারতেন না, কারণ উনি যখন এতে আসেন বার্মা থেকে আসেন তখন ওই আসার সময় ইয়ে খেয়েছিলেন, ওই পথে যখন ক্ষুধা পেয়েছে কোনো খাবার নেই সবাই ওই দুর্বা ঘাস চিঁড়ে খাচ্ছেন, উনিও তাই খেয়েছিলেন। এই খাওয়ার ফলে তো ওনার পরিপাকতন্ত্রটা একেবারেই নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে ওনাকে কনখল সেবাশ্রমে নিয়ে গিয়ে আস্তে আস্তে সুস্থ করানো হয়, কিন্তু ওনার পরিপাকতন্ত্রটা সারা জীবনের মতো খারাপ হয়ে যায়। শেষ জীবন অবধি ওই সব কিছু দিয়ে ছানা টানা সব কিছু দিয়ে খুব সাধারণ ডাবল বয়েল রাইসকে পেস্ট করে একটা ছোট্ট বাটির মধ্যে খেতে দেওয়া হতো এবং সেটা উনি অত্যন্ত আনন্দের সঙ্গে চামচে করে খেতে পারতেন। শাক জাতীয় কিছু না খেলে যেটা সমস্যা হয় আমাদের যে পরিপাকতন্ত্র তাতে ওইটা এই শাকের এই যে ডগা টাকাগুলো আমাদের পেটের ভেতরে যখন যায় তখন সেটা সংগ্রাম করতে করতে যায়, ফলে এর ভেতরে যে এনজাইমগুলো সেগুলো বেরোতে থাকে, খাবার ভালো হয় আর ওই নালিটা ঠিকঠাক থাকে, আর যে কারণে ওর থেকে ফেটে গিয়ে পরবর্তীকালে রক্তপাত হয় না। বলছেন যুক্তা আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, এই যে যা কিছু করি না কেন ঈশ্বরের সঙ্গে বা উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে, যোগ কথাটার অর্থই এই যে রাজযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ, যোগ কথাটার অর্থ বলছেন ওই ভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে। উচ্চ ভাবের সঙ্গে যদি আমরা যুক্ত না হয়ে কোনো কিছু করি তাহলে কিন্তু হবে না। কালকেই একজন মাস্টারমশাই এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করছিলেন কেমন করে পড়াবো, আপনার যতক্ষণ না আপনি বুঝতে পারছেন আপনার পড়ানোটা ছাত্রদের কল্যাণে লাগছে ছাত্রদের উপকারে লাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পড়ানোটা ঠিকঠাক হবে না। আপনি বিষয়বস্তু অনেক ভালো জানতে পারেন কিন্তু এমনভাবে সেটাকে পড়াতে হবে সেটা যেন ছাত্রদের উপকারে লাগে। আমরা বলছি এবছর মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বিগত বছরের একটা উপপাদ্য, গত বছর যে উপপাদ্য ছিল তার একটা উপপাদ্য এসে গেছে। সাধারণত আমাদের এখন যেভাবে যে সিস্টেমে পড়ানো হয় এখন তো সাজেশন ভিত্তিক প্রশ্ন, বিগত বছর যেগুলো এসেছিল সেগুলোকে কিছুতেই দেখানো হয় না। না আমাদের খুব মনে হয়েছিল অন্যান্য পড়ানোর সাথে বিগত বছরের অঙ্ক উপপাদ্য সব দেখে যাওয়া দরকার, আমাদের কাছে কোয়েশ্চেন লিক হয়নি কিন্তু এটা আমাদের মনে হয়েছিল এবং আমাদের ছেলেরা সেটা অভ্যাস করে যাওয়ার ফলে তাদের কোনো রকম সমস্যা হয়নি। আমি বলছিলাম আমাদের স্কুলে পড়ানো হতো প্রত্যেক বছর যে বিষয়টা পড়ানো হতো সেটা সেই বছরের পরীক্ষাকে কেন্দ্র করে যে যে বছরে প্রশ্নপত্র এসছে সেগুলোকে ধরে পড়ানো হতো এবং এই পড়ানোর সময় এমনভাবে জিনিসটাকে পড়ানো হতো আমাদের মনের ভেতরে প্রশ্নের যে উত্তরটা এটা তৈরি করে দেওয়া হতো। যতক্ষণ না পর্যন্ত ছাত্রের ইউটিলিটি জ্ঞানের উপযোগিতা শুধু জানলেই হবে না তো, সেটা প্রেজেন্ট করার উপযোগিতা বাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে পড়ানো এমনভাবে হবে ছাত্রের ভেতরে কিউরিয়াসিটি জানবার ইচ্ছাটা জাগবে, সে ওইটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে না, সে আরও অসীমের সন্ধান করতে থাকবে। শিক্ষক মহাশয়ের কাজ হচ্ছে এই প্রদীপের সলতেটাকে উৎসে দেওয়া, যাতে তার ভেতরে সেই যে জ্ঞানের আলোটা টিপ টিপ করে জ্বলছিল সেটা দাউ দাউ করে জ্বলে, যখন তার ভেতরে যে প্রদীপটা দাউ দাউ করে জ্বলবে তখন সে যতটুকু দেখতে পাচ্ছিল তার চেয়েও আরও বড় এরিয়া দেখতে পাবে। আমাদের ঘরে একটা টিম টিম করে আলো জ্বলছিল, তার সাথে আরেকটা আলো জ্বালিয়ে দেওয়াতে ঘরটা যেমন পরিষ্কার করে দেখা যাবে ঠিক সেই রকম আমাদের মনের ঘরটাও যেন বাড়ানো যায়। এটার কাজ শিক্ষক মশাই করতে পারেন, তার ভেতরে ওই কৌতূহল তা এমনভাবে জাগিয়ে দিতে হয় যাতে তিনি ওই জিনিসগুলোকে দেখতে পান। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা যেটাতে ইয়ে করছি সেটা বলছেন ভগবান ডাইরেক্ট প্রত্যক্ষভাবে নিষেধ করেন, ফলই বলছে বেশি খাও পড়ো বিলাসিতা করো ফলও পাবে তেমনি শেষে। অধর সেনকে নিষেধ করেছিলেন ঘোড়ায় চড়তে, তা সত্ত্বেও চড়ল কিন্তু করে গিয়ে খুব কষ্ট পায়, হাত পা ভাঙে এবং তাতেই তার দেহ যায়, খুব অল্প বয়সে অধর সেন মারা গেছিলেন।
ঠাকুর কিন্তু প্রথমবার ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরই বারণ করেছিলেন, বলেছিলেন পালকি তো বেশতে ভয় নাই, অধর সেন তা শুনেন নাই, তাই শেষে প্রাণ যায়। একবার একজন ভক্ত বেলায় শয্যা ত্যাগ করায় ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন, বলেছিলেন অত বেলা অব্দি শুয়ে না থেকে রামলালকে বাজারে শীঘ্র যাওয়ার জন্য সাহায্য করা তোর উচিত ছিল। এমনি করে ঠাকুর আইডিয়াল অফ লাইফ, জীবনের আদর্শ নিজে দেখিয়ে গিয়েছেন আর নিজে হাতে ভক্তদের শিখিয়ে দিয়েছেন। শুধু নিজে হাতে করেননি, জগন্মাতাকেও যাতে তিনি করেন তাই উদাহরণ তৈরি করার জন্য জগন্মাতাকে উৎসাহিত করেছেন। মাকে ডাকতেন লক্ষ্মী দিদি, মা এরা যখন শুয়ে থাকতেন ডাকতেন, তারপরে যদি তারা কোনো সাড়া না দিতেন দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন, বিছানা ভিজে যাওয়ার ভয়ে মা লক্ষ্মী দিদি সঙ্গে সঙ্গে উঠে পড়তেন। হার্ড টাস্ক মাস্টার ছিলেন, আমাদের এরকম হার্ড টাস্ক মাস্টার যাকে কেন্দ্র করে আমাদের জীবন তৈরি হয়েছে, তাকে যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু এই আধ্যাত্মিক জীবন বৃথা হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।